আমি তো আর অপেক্ষা করতে পারছি না, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। কিন্তু এখন খেলে ওই টেস্টটা আর পাওয়া যাবে না। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইশাত মাসুন রিশাত ফ্রম খাওয়া দাওয়া। আজকে তো বাসার সবার পোলাও রোস্ট খেতে মন চেয়েছে, তাই বাসায় রান্নাও হয়েছে পোলাও রোস্ট। যদিও আজকে ওয়েদারটা অনেক গরম আর আমি বুঝতে পারছি না এবছর কেন এত গরম পড়ছে। গাইজ, এখানে তো আম্মু আমার জন্য খাবার বেড়ে নিচ্ছে। এই যে আমার খাবার রেডি। আজকে তো প্রচন্ড গরম পড়ছে, যেহেতু আজকে প্রচুর গরম ডাইনিং রুমে খাওয়া পসিবল না, তাই আমি আমার খাবারটা নিয়ে আমার রুমে চলে যাচ্ছি। গাইজ, আজকে হঠাৎ চিকেন রোস্ট আর পোলাও খেতে মন চেয়েছে, তাই আম্মু এটা বানিয়েছে। আর আজকে এত গরম পড়েছে বলার বাহিরে। বিসমিল্লাহ। আজকের মেনুতে আছে চিকেন রোস্ট, পোলাও, কাবাব আর লেবু। মজাই, কিন্তু একটু স্পাইসি হইতো চিকেন রোস্ট। লাঞ্চ খাওয়া শেষে আমাদের সবার কাঁচা আম মাখা খেতে মন চেয়েছে, তাই আম্মু এখানে কাঁচা আম কেটে নিচ্ছে। যদিও আম্মু আজকে অন্যরকম করে কাঁচা আমটা মাখাবে। ইদানিং কাঁচা আম মাখার একটা রেসিপি খুব ভাইরাল হয়েছে, সেটা দেখে তো আমার জিভে পানি এসে পড়েছে। আর এজন্যই আজকে সেভাবেই আম্মু কাঁচা আম মাখাচ্ছে। ফার্স্টে এখানে তিনটা মিডিয়াম সাইজের আমের খোসা ছাড়ানো হচ্ছে। আমগুলোর খোসা ছাড়ানোর পর ভালো করে চিকন চিকন করে কেটে নিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু কিভাবে কেটে নিচ্ছে, এভাবেই আপনাদেরকে কাটতে হবে। তবে কাটার সময় অবশ্যই সাবধানে কাটতে হবে, যাতে হাত না কেটে যায়। এক পাশ যখন কাটা হয়ে যাবে, এবার অপর পাশ থেকে সেম ভাবে কাটতে হবে। আমি ঠিক বুঝাতে পারছি কিনা বুঝতে পারছি না, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতে হবে। কাটা শেষ, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার হচ্ছে মেইন প্রসেসিং এর পালা। তার জন্য ফার্স্টেই লাগবে তেঁতুল। এবার তেঁতুলের সাথে পরিমাণ মতো পানি নেওয়া হয়েছে। এরপর যখন পানি আর তেঁতুল একসাথে মিশে এরকম সসের মতো হবে, তখন তেঁতুল থেকে তেঁতুলের বীজগুলো তুলে নিতে হবে। এবার এখানে ফার্স্টেই পরিমাণ মতো লবণ মেশানো হচ্ছে, এরপর মেশানো হচ্ছে চিনি। এবার এগুলো ভালো করে মেশাতে হবে, যাতে চিনিগুলো ভালো করে গলে যায়। লবণ এবং চিনি এখানে আমরা আমাদের টেস্ট অনুযায়ী দিয়েছি। তারপর যখন চিনি ভালো মতো মিশে যাবে, এরপর এখানে দিতে হবে লাল মরিচের গুঁড়া। এবার সস তো রেডি। এই সসের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। আমগুলোকে সসের মধ্যে এপিট ওপিট করে মেশাতে হবে, যাতে সসটা আমের ভেতর পর্যন্ত ঢুকে। আর এভাবে রেখে দিতে হবে 20-25 মিনিট, তাহলে এটা খেতে টেস্টটা ভালো আসে।
কিছুক্ষণ পরপর ঠিক এভাবে সসটা দিয়ে দিতে হবে। ২০ থেকে ২৫ মিনিট ওয়েট করার কথা, কিন্তু আমি ওয়েট করতে পারছিলাম না। দেখেই তো মনে হচ্ছিল যে আমি কখন খাবো। গ্যাস, ১৫ থেকে ২০ মিনিট অনেক সময়। আমি এখন আর ধৈর্য ধরতে পারছি না, আমি এখনই ৫ মিনিট পর আসছি খাওয়ার জন্য। টক, অনেক টক। কিছু মজা অনেক। গ্যাস, কিছু মনে করবেন না, এটা এভাবেই খেতে হয়, কারণ এটার ঝোলটার টেস্টই বেশি মজা। অনেক স্পাইসি আর টক। গাইজ, ঝোলটা দিয়ে খেতে এত মজা। আর আমি তো এখন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।